শুরুতেই সংবাদ শিরোনাম। আশুগঞ্জের দুর্গাপুরে মিষ্টিতে বিষ দিয়ে দুই শিশু হত্যা, মায়ের পরকীয়া প্রেমিক শফিউল্লাহ গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে দুই শিশুকে হত্যার আট দিন পর মালিমা আক্তারের প্রেমিক মোহাম্মদ শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার আবদুল্লাপুর থেকে সোমবার বিকেল পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশ। আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শফিউল্লাহ আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশের গ্রামের বাসিন্দা। ওসি জানান, শিশু দুটির মৃত্যুর ঘটনার দুই দিন পর শফিউল্লাহ ঢাকার আবদুল্লাপুরে গিয়ে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে রংপুর যাওয়ার পরিকল্পনা ছিল তার। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ আবদুল্লাপুর গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আনার পর জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে। সোমবার রাতে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সংবাদ সম্মেলন করে জানান, সেই শিশু দুটির মৃত্যুর ঘটনার দুই দিন পর শফিউল্লাহ ঢাকার আবদুল্লাপুরে গিয়ে আত্মগোপনে ছিল। সেখান থেকে রংপুর যাওয়ার পরিকল্পনা ছিল তার। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। যার বিষয়ে অভিযোগ রয়েছে শফিউল্লাহ ওরফে সুপাই মিয়া, আমরা আজকে ঢাকার আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করেছি এবং তার প্রাথমিক স্বীকারোক্তি মতে আমরা অর্থাৎ প্রাথমিকভাবে সেই অপরাধের সিদ্ধমর্মে স্বীকারোক্তি প্রদান, স্বীকারোক্তি না, মূলত পুলিশের কাছে ধারণা দিয়েছে এবং এই তার প্রাপ্ত তথ্য আমরা যাচাই বাছাই করে বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং তার নাম কিন্তু আপনারা জানেন যে অন্য যে অভিযুক্ত ছিল তার বক্তব্যে, অভিজ্ঞ আদালতের কাছে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে তার অপরাধের বিষয়ে সম্পৃক্ততা পাওয়া যায় মর্মে জানা যায়। এর আগে গত 10 মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে সুজন খানের দুই শিশু সন্তান ইয়াসিন ও মোরসালিনের রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে পরিবারের অভিযোগ ছিল জ্বরাক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে ওই দুই শিশুর মা লিমা বেগমে পরকীয়ার জেরে তার প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার শফিউলের দেয়া বিষ মাখা মিষ্টি খায় তাদের হত্যা করে। এ ঘটনায় 16 মার্চ রাতেই লিমাকে গ্রেফতার করে পুলিশ রিমা ও শফিউলের বিরুদ্ধে। থানায় হত্যা মামলা দায়ের করেন মৃত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন। এদিকে দুই শিশুর বাবা ইসমাইল হোসেন স্ত্রীর পরকীয়ার প্রেমিক শফিউল্লাহর কঠোর বিচারের দাবি জানিয়েছেন। ওই সুবাই সর্দারকে যে প্রশাসনের লোকে ধরছে আমার মনে খুব আনন্দ এবং খুব খুশি হচ্ছে আমি। হ্যাঁ, ওই জানোয়ারকে যে ধরছে, ওই জানোয়ারের আর রিমা বেগমের এই দুইজনের আমি এক দূরি দিয়ে আমি তাদের পাশে চাই। পাশে দিয়ে ওই দুইটা রাত যেমন আমাদের সামনে বরাবর, আমার চোখের বরাবর যেমন ফালাই, যদি তারারে পাশে না দেয় তাহলে আমার নিজের ঘরে আমি নিজকে, নিজের জান আমি নিজে দিয়ে, পাশে দিয়ে আমার দুটি সন্তান যেভাবে গেছে আমিও ঠিক এরকমভাবেই বিদায় নেব। যেহেতু আমি দেখছি যে আমি প্রতিবন্ধী দৃষ্টি হিসেবে প্রথম ভাবছিলাম যে প্রশাসনের লোক অবহেলা যে আমার জন্য করে না, অসম্ভব। আমি যা ধারণা করছিলাম তাই আল্লাহর রহমতে হই না, আমি আমার জন্য সবই খাটাখাটনি যতটুকু পারছে জানে মালে সব দিয়ে আমাদের জন্য সকলকে আমার জন্য করছে। আমি এখন বুঝতে পারলাম, তবে আমার মনটা খুব খুশি হয়েছে। আমাদের মনে অনেক বড় আশা ছিল যে আমার জয় হয়েছে। আমি তাদের জন্য, রিমা বেগমের জন্য আর সুবার জন্য বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আমার আবেদন, তাদের আমি ওই দুজনের পাশে চাই এক দূরে দিয়ে। আমি টাকা পয়সা কোনো কিছু আমার দরকার নাই, আমি কোনো টাকার লোভিত না, আমি কোনো পয়সার লোভিত না। যেহেতু ন্যায় বিচারটা আমি প্রতিবন্ধী হিসেবে যেহেতু আমি পাই, এটাই আপনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন। আর যেহেতু আমার ঘরের বাড়তি দুটি সন্তান নিয়ে নিবাইলেছে, আমিও ঠিক এরকমই প্রশাসনের কাছে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইতেছি যে তাদের জন্য দুজনের জন্য আমি ফাঁসি চাই। তাদেরকে আমি ধন্যবাদ, সকলকে আমি ধন্যবাদ জানাইলাম। এখন নাতি মারছে, আমি আর হেরে ধরছে, আমি আর ফাঁসি চাই, রিমার ফাঁসি চাই, সুফুলার ফাঁসি চাই, এক দূরি দেয়া আমি ফাঁসি চাই। বাবা আমি আন্তরিক বাবা আমি খুঁজতে চাইছি, আমার মনে খুব আনন্দ আছে, আমি ফাঁসি চাই, কোথাও ফাঁসি চাই আর খুঁজতে চাই আমি, আমার কাছে আমার নাতি লেগে আমি কই যাবে টেনতেছে গা। আমরা মনে করছিলাম যে আমরা গরিব মানুষ, মানে বিচারটা পাইতাম না, যেহেতু মনে করেন যে আমার প্রতিবন্ধী ভাইরা বা এই দুইটা সন্তান হারাইছে একটা কাল নাগিনীকে শাদি করে, কিন্তু আসলে আমরা মনে করছিলাম যে মনে আমার ভাইরা গরিব, মনে সঠিক বিচারটা মনে পাইতো না। তবে না, আসলে আমরা ধারণাটা ভুল, এবং এই বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং এই আইনজীবী কেউই মানে এই কাজটা কোনো ডিউটি করছে না, সবই পুরোপূর্ণভাবে কাজ চালাই গেছে। হেজন গ্রেপ্তার হয়েছে,
আমাদের মনে যেমন ঈদুলে যেরকম একটা ফুর্তি আসে না এরকম একটা ফুর্তি আসছে। আমরা রিমা আর হইল এই সুফায়ের ফাঁসি চাই, ডাইরেক্ট ফাঁসি, কোনো কিছু চাই না আমরা, টাকা পয়সা কোনো কিছু লাগবো না, আমরা তাদের ফাঁসি চাই। ফাঁসি চাই আমাদের এক দূরি দিয়ে, যাতে তারা দুজন দিয়ে ফাঁসি দেয় আমাদেরকে। এই ফাঁসি দিলে যে রাজগুলা যদি আমরা দিই তাহলে মনে আমাদের মনে আরো আনন্দ আসবে।